জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে মালয়েশিয়া সহযোগিতা করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশটির প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে আর স্বচ্ছতা নিশ্চিত করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রয়োজনীয় কর্মী নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিকেলে তার সাথে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব বলেন তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রথম কোনো সরকার প্রধান হিসেবে চার ঘণ্টার সংক্ষিপ্ত সফরে দুপুরে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রথম কোনো সরকার প্রধান হিসেবে চার ঘণ্টা সফরে শুক্রবার বেলা দুইটায় ঢাকায় নামেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফেরার পথে তার এই সংক্ষিপ্ত সফর। হজরত শাহজালাল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, দেয়া হয় গার্ড অব অনার। সেখান থেকে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একই গাড়িতে চেপে যান রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। সেখানেই বেলা সাড়ে তিনটায় একান্তে বৈঠক হয় প্রধান উপদেষ্টার সাথে। বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন সহ নানান বিষয়ে আলোচনা হয়। এরপর একই স্থানে হয় দ্বিপাক্ষিক বৈঠক, অংশ নেন দুই দেশের সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। বৈঠক শেষে দুই দেশের সম্মিলিত সংবাদ সম্মেলনে পুরনো বন্ধুকে স্বাগত জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ ও বিগত সরকারের গণহত্যা নিয়ে জানানো হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। Three core areas of cooperation: political, trade and investment, cultural and humanitarian. We discussed the issue of safe repatriation of the forcibly displaced Myanmar nationals to Myanmar. We requested the Prime Minister to persuade Rohingya repatriation issue in ASEAN fora so that this protracted crisis is resolved at the soonest. Recognizing the contribution of Bangladeshi workers to both economies, I believe the implementation of the MOU on the employment of Bangladeshi workers 2021 is important. We also discussed the possibility of increasing workers and professional intake from Bangladesh and multiple entry visas for them. আর বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, কর্মী নেবার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আই বিলিভ ইওর এফর্ট টু এনশিওর দ্যাট দিস নিউ বাংলাদেশ ইজ এ বাংলাদেশ উইচ ইজ সাচ ভাইব্রেন্ট ডেমোক্রেসি এন্ড রেসপেক্ট দ্য রাইটস অফ এভরি সিঙ্গল সিটিজেন দ্য কান্ট্রি। ক্যান উই ডিনাই দেয়ারফর দ্য রোল অফ মালয়েশিয়ানস, মালয়েশিয়ান প্রফেশনালস এন্ড টু অ্যান এক্সটেন্ট the role of many Bangladeshi workers. Now, that's why when you appeal to the for us to consider the issue of 7,000 or more who were duly registered but then lost that opportunity because of the political development and uprising here. সেখান থেকে বেলা সাড়ে পাঁচটায় আনোয়ার ইব্রাহিম যান বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হয়। বঙ্গভবন থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ সফর সঙ্গীরা যান হজরত শাহজালাল বিমানবন্দরে আর সন্ধ্যার পর দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সাময়িক বিচ্ছেদ শক্ত বাঁধন তৈরি করে, মানসিক দৃঢ়তায় আমি লোহা আগুনে পুড়িয়েছি ভালো কিছু পাবো বলে। তোর মধ্যে কোনো গলদঘর? আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে মিথ্যা নেই। ওরা কি বললো না বললো তাতে কি তোমার এমন রিয়েক্ট করতে হবে? তুমি সব সময় ভালো মানুষে থাকতে চাও তাই না? সবাই ভালো মানুষ, তুমি অযোগ্য। বাসেন কেউ ভালো ডাকে না কেউ কাছে, তোমায় মনে কারণ খুব আছে।